أر جادير كي كتاب جاو هاي أصلا جادير جبهة كروتو خدود دربو, وال دربو والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم আর অনুরূপভাবে বিশ্বাসী সচ্চরিত্রা নারীগণ ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীগণ তোমাদের জন্য বৈধ করা হল এদা আত্মিত না উঁচু না যদি তোমরা তাদেরকে মহর প্রদান করে বিবাহ কর মুসাফিহী মহিনাজ মুসাফিহিন যে প্রকাশ্য বিবিচার অথবা উপপত্নী রূপে গ্রহণ করার জন্য নয় তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে ইহুদি এবং খ্রিস্টান আহলি কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টান এখানে আহলি কিতাবদের ইহুদি ও খ্রিস্টান মহিলাকে বিবাহ করার অনুমতি দেওয়ার সাথে সাথে প্রথমত এই শর্ত লাগানো হয়েছে যে তাকে পবিত্র যে শর্ত আজকাল অধিকাংশ আহলি কিতাবদের মহিলাদের যে মধ্যে পাওয়া যায় না দ্বিতীয়তা আয়তের শেষে বলা হয়েছে যারা ইমানের সাথে কুপুরি অস্বীকার করে তাদের আমল নষ্ট হয়ে যায় এখানে সতর্ক করার উদ্দেশ্য যে এমন মহিলাকে বিবাহ করার ফলে যদি ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে খুবই ক্ষতির সম্পদ ক্রয় করা হবে বর্তমানে আহলি কিতাবদের মহিলাদের বিবাহ করার ফলে ইমান যে চরমতম ক্ষতির শিকার হবে তা বর্ণনা করার অপেক্ষা রাখে না বিদায় আহলি মহিলাদের যদিও যদিও একটা অনুমতি রয়েছে কিন্তু এখনকার আহলি কিতাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে যখন আয়ত অবতীর্ণ হয়েছিল তখনকার আহলি কিতাবের মধ্যে জমিন আসমানের পার্থ করা আছে বিদায় এখনকার কোন আহলি কেতাবের যে বা খ্রিস্টান বা ইহুদীদের মেয়েদেরকে বিয়ে না করার হচ্ছে উত্তম যে হোক না কেন দু নম্বর কথা হচ্ছে হিন্দুদের মেয়েদেরকে বিয়ে করা যাবে না যেহেতু তারা কাফির জি যেহেতু তারা কাফির কোন মুসলমান কোন কাফিরকে বি কিংবা কোন কাফির কোন মুসলমানকে কে বিবাহ করতে পারে না কারণে জি যেহেতু তারা আল্লাহ পরকালকে এক কথায় তারা যেহেতু একজন সেই জন্য একজন অবিশ্বাসীকে একজন কাফিরকে সে পুরুষ হোক কিংবা নারী হোক কোন মুসলমান বিবাহ করতে পারে না কোন মুসলমান পুরুষ কোন কাফির নারীকে কিংবা কোন মুসলমান নারী কোন পুরুষ কাফিরকে বিয়ে করতে পারে মানে এক অপরের জন্য এরা হারাম